हेलो माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल। गुड इवनिंग सबाई, आशा करी ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, একটা কাজে বের হচ্ছি। সেটা কি কাজ সেটা আমি এই মুহূর্তে বলবো না, গিয়ে পৌঁছাই ওখানে, তারপরে তোমাদেরকে দেখাবো এক এক করে সমস্ত বলবো। তো চলো, তোমাদেরকে বলেইছিলাম আমি একটু যে কিছু গুড নিউজ রয়েছে কয়েকটা, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেগুলো কী কী। তো চলো দেখতে থাকো। এই যে মাম্মামও রেডি, মাম্মাম শুধু শুধু পড়বে। হাই বলছো, বলো হাই বলো। তো চলো জাস্ট এক্ষুনি বেরোবো, বাপ্পা একটু গেছে দোকানে, আসো তারপরেই বেরোবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গেট স্ট্যান্ডে এসছে, কিছু কিনবো। সেটা কী কিনবো তোমাদেরকে পরে দেখাবো, এখন দেখাবো না। তো চলো ভেতরে যাওয়া যাক, এখন অফার চলছে তাই জন্যই আসলাম। রাখির থেকে ওদের অফার স্টার্ট হয়ে গেছে 15 আগস্ট পর্যন্ত। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এতক্ষণ তো তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে গুড নিউজটা কি। গুড নিউজটা হচ্ছে এটাই যে আমি আমার রুমের জন্য একটা এসি নিচ্ছি। অনেকদিন ধরেই আমাদের স্বপ্ন বলতে পারো বা শখ বলতে পারো, যেটা খুশি ইচ্ছে সেটাই বলতে পারো, যে একটা এসি। তো সেটারই এখানে পছন্দ চলছে। তো এই দেখো, এই কেরিয়ারের এই 1.5 টনের এসিটা ভালো লেগেছে সবারই। তো এইটাই আমরা এখন নেব। এই দেখো হাজবেন্ড বিলিং করছে ওখানে, এখান থেকে যাব, বেরিয়ে যাব বিলিং করে, খেতে যাব কিছু, কারণ খুব খিদে পেয়ে গেছে। আমরা এসছি তখন বাজে কটা, ওই ধরো 7:45 সময় এসছি, আর এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। তো খুব খিদে পেয়ে গেছে, তো যাব কিছু খেয়ে নেব। আর এদিকে দেখো কত টিভি। তো আমরা এখানে চলে এসেছি গেট স্ট্যান্ড থেকে। ওয়াও মোমোটা বেশি দূরে না, দুটোই বাগমুড়ে। তো আমরা বাগমুড়েই চলে এসেছি এখানে ওয়াও মোমোতে খেতে। মোমো খেতে ইচ্ছে করছিলো তাই একটু মোমো খাবো, খেয়ে দে তারপর বাড়ির দিকে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। দেখো আমার এসিটা ডেলিভারি দিতে এসছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছ কী পরিমাণ ভেজা রয়েছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। তো ভাবতে পারিনি যে এসিটা আসবে, ভেবেছিলাম হয়তো পরের দিন আসবে। দেখছি না ডেলিভারি দিয়ে দিয়েছে ওনারা। আমি গিয়েছিলাম তখন 13 তারিখ ছিল যেদিন গিয়েছিলাম গ্রেট ইস্টার্নে, আজকে হচ্ছে 14 তারিখ। দেখো ডেলিভারি দিয়ে দিয়েছে, এটা ওই আউটডোরটা নিয়ে গেছে, এরপর ইনডোরটা নিয়ে যাবে। আর সেদিন ওয়াও মোমোর থেকে বাড়ি ফিরতে পেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই ব্লগটা একটা ছোটোখাটো ব্লগই হবে যেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ইনডোরটা এখন নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সাইডগুলো কেমন একটু ভিজে ভিজে গেছে। তো আমি যেহেতু অফারের টাইমে নিয়েছিলাম তাই আমার এসির সাথে দেখো এই ইলেকট্রিক কেটলিটা হ্যাভেলসের, তো এইটা দিয়েছে আমাকে গিফটে। আর হচ্ছে এইটা হচ্ছে আমরা এটা কিনেছি, এটা হচ্ছে কী বলে ওগুলোকে, হ্যাঁ হ্যাঁ এইটাকে ক্ল্যাম বলে, আমি নামটা ভুলে গেছিলাম, যেটা বাইরে আউটডোরে স্ট্যান্ড হিসেবে লাগানো হয়। তো যাই হোক এইটা নেওয়া হয়েছে। আর ওই কেটলিটার কালারটা না
দুর্দান্ত কালারটা, তোমাদেরকে দেখাচ্ছি দেখবে, খুব সুন্দর কালারটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো প্রতিটা আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি, তো এইটা আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দেরই বিষয় বলতে পারো, কারণ আমার ঘরটা না প্রচণ্ড পরিমাণে গরম হতো, তো আমার এসি একটা দরকারই ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।